মোহাম্মদ হাবিব নেই। 1966 সালে ফুটবল শুরু করেছিলেন মোহাম্মদ হাবিব। মনোরঞ্জন ভট্টাচার্য তাঁর ফুটবল জীবনের শেষ প্রান্তে 1980 সালে পাশে পান মোহাম্মদ হাবিবকে। ওই এক বছরেই শিখেছেন অনেকটাই। বড়ে মিয়ার চলে যাওয়ার খবরে ব্যথিত মনোরঞ্জন ভট্টাচার্য অকপটে বলেই দিলেন, ভারতীয় ফুটবল এখনও পর্যন্ত পেশাদারিত্ব অর্জন করেছে কিনা জানা নেই, কিন্তু ভারতীয় ফুটবলের প্রথম পেশাদার ফুটবলারের নাম মোহাম্মদ হাবিব। হাবিবদান নেই, হ্যাঁ বলছি, আপনার কোনো স্মৃতি বা কোনো কিছু বিজড়িত যদি কিছু থাকে যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। হাবিবের সঙ্গে এক বছর খেলেছি, প্রচুর স্মৃতি আছে, কোন স্মৃতি শেয়ার করবো ভাই? আমি লোকটার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং যারা ভালো প্লেয়ার বা ভালো খেলার জন্য হাবিবদাকে দেখলে, হাবিবদার সঙ্গে কেউ যদি এক বছর খেলে হাবিবদার থেকে অনেক কিছু শিখতে পারবে। প্রফেশনাল দিকটা হাবিবদা যখন খেলেছে তখন তো কলকাতা ফুটবল লিগ কিংবা কলকাতা, আমরা এখনো তো আমরা প্রফেশনাল না, যাই হোক এখন আইএসএলে বলতে প্রফেশনাল তকমা আছে কি আছে না আমি জানি না, তখন তো অ্যামেচার ছিল, সুতরাং হাবিবদা টোটালি প্রফেশনাল ছিলেন তখনকার দিনে যখন থেকে সে শিশুটিতে এসে হাবিবদা। অনেক কিছু শেখার আছে মানুষের, সবচেয়ে বড় কথা একটা ম্যাচ, একটা টিমে খেলতে গেলে, একটা টিমে দীর্ঘদিন বা একটা লেভেলে দীর্ঘদিন খেলতে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে তার ডিসিপ্লিন। একটা লোক 66-তে এসে আমার সঙ্গে, আমি যখন হাবিবের সঙ্গে খেলি সেটা হচ্ছে 1980 সাল, মানে 15 বছর পর, 66-তে এসে 15 বছর, 1980 সাল, তখনও মানুষটাকে দেখেছি, মানুষটা কত সিরিয়াস, খেলা নিয়ে কত ভাগবে, প্র্যাকটিসে কত সিরিয়াস। সুতরাং 100% প্রফেশনাল হাবিবদা, তখন প্রফেশনালিজম ছিল না, বাট হাবিবদা 100% প্রফেশনাল। অনেক কিছু শেখার আছে এবং আমি অনেক কিছু শিখেছি, নিজের শরীরকে কি করে ফিট রাখতে হবে। হাবিবদা তখন অনেক কিছু, অনেক ইঞ্জুরি ব্যাপার ছিল, ইঞ্জুরি ব্যাপারগুলো নিজে প্রোটেক্ট করতেন, মানে নিজে ট্রিটমেন্ট করতেন, নিজের বাড়ি চলে হায়দ্রাবাদে, ওদের একটা হায়দ্রাবাদে আয়ুর্বেদিক ব্যাপারটা হাবিবদা খুব বিশ্বাস ছিল, এরকম নিজে আয়ুর্বেদিক মেডিসিন নিয়েছে, হাবিবদা নিজেকে ফিট রাখার চেষ্টা করতেন। এবং যখন খেলতেন 100 ভাগ বলবো না, আমি 150 ভাগ আর হাবিবদা মাঠে দিত। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।